চলতি মাসের 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস। এই দিবসকে কেন্দ্র করে রাজ্যব্যাপী যে অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে তা আমবাসা মহকুমার সদর আমবাসা দশমীঘাট ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার এই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে দশমীঘাট ময়দানে উপস্থিত হন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, ছিলেন আমবাসা বিধানসভা বিধায়ক পরিমল দেববর্মা, রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। কাজের গুণগত মান সহ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথাও বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর তারপর থেকে প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদা সহ এই দিবসটিকে পালন করা হয়ে থাকে। আগামী 15 তারিখ জনজাতি গৌরব দিবস, আমাদের রাজ্য বিবিজি অনুষ্ঠান আমাদের এই ধলাই জেলার আমবাসা দশমীঘাটে অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বামন্দার জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষে এটাকে ঘোষণা দিয়েছেন যে গৌরব দিবস হিসেবে পালন করার জন্য। তো সরকারি প্রোগ্রাম, মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আসবেন, সর্বানন্দ সোনোয়ালজি আসবেন, আরও অনেকেই থাকবেন, এমপিরাও আসছেন, অন্যান্য আমাদের স্থানীয় বিধায়কও আসেন পরিমল দা, আরও অনেকেই এই জেলার যারা এমএলএরা থাকবেন, আরও বিশেষ অতিথিরাও থাকবেন। আমাদের এডিএম আছেন এখানে, উনি সহ আমরা টিএডিসির চেয়ারম্যান সহ আজকে ভিজিট করলাম এবং 15 তারিখ যেহেতু আজকে 13 তারিখ, হাতে শুধু আমাদের মাঝখানে একদিন, তো প্রস্তুতি আমরা খতিয়ে দেখলাম। দশমীঘাট ময়দানে জনজাতি গৌরব দিবসের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যসভার এমপি তথা জনজাতি মোর্চার জাতীয় সভাপতি সমীর ওরাং, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, এমপি ডক্টর মহেশ শর্মা, মন্ত্রী মনোজ কান্তি দে সহ ধলাই জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়িকা। এই অনুষ্ঠানে রাজ্যের 19টি জনজাতীয় অংশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানান সাংসদ রেবতী ত্রিপুরা। দিনভর থাকবে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির উপর নানান অনুষ্ঠান। এছাড়াও সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে বিভিন্ন দপ্তরের স্টল, স্টলগুলি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে বলে জানান সাংসদ। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল অংশের জনগণের সহযোগিতা উপস্থিতি কামনা করছেন সাংসদ রেবতী ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।